চলছে লকপুর ছক্কর ফিটনেস বিহীন বাসে লোক দেখানো সংস্কার ঈদে মহাসড়কে নামানোর পায় তারা দুর্ঘটনার আশঙ্কা সংস্কার নামায় কিন্তু ভিতরে কেমন কি কাজ করে দেখায় না পুরান গাড়ি ঈদ উপলক্ষে মালিক দিছে ঈদের বাজারে সার্ভে গাড়ি অতিরিক্ত লাভের আশায় কম নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি না করে সেটা নজরদারি করতে হবে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা পুরনো গাড়ি যেগুলা যে কোনো সময় বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে ধরনের গাড়ি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা যেন রাস্তায় কোনোভাবেই আসতে না পারে এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি মহাসড়ক দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি হাফসাতুন্নেসা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার ঋণ খেলাপিদের ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত ক্ষতিকারক দুধ নিয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বন্দ্বও গড়াল আদালতে মেঘনা নদী দখলমুক্ত করতে দুপাড়ে উচ্ছেদ অভিযান খোদ বিআইডব্লিউটি এর অনুমোদন নিয়ে শর্ত ভেঙে গড়ে উঠেছে বড় বড় শিল্প কারখানা এবং অবসরের পর কোচ হতে চান মাশরাফি বললেন পঞ্চ পাণ্ডব না থাকলেও পথ হারাবে না বাংলাদেশ দল ঈদে আবারও ফিটনেসবিহীন বাস কোনো রকমে মেরামত করে মহাসড়কে নামানোর পায়তারা চলছে এখনই ব্যবস্থা নেওয়া না হলে প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তবে সড়ক কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলছে মহাসড়কে অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ সেলিমের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট ঈদ উপলক্ষে দ্রুত কাজ শেষ করতে মালিকের চাপ থাকায় অবসরের সময় নেই পরিবহন মেরামতের সঙ্গে জড়িত শ্রমিকদের কোথাও রঙের প্রলেপ কোথাও ওয়েল্ডিং এর ঝালাই নতুনের সঙ্গে পাল্লা দিয়ে মেরামত করা হচ্ছে পুরনো বাসও গ্রামের বাড়ি যাবে সবাই ঈদ করবে সবাই ফ্যামিলি নিয়ে ঈদ করবে এই জন্য গাড়িতে একটু সৌন্দর্য ভালো ফ্রেশ গাড়ি দরকার পুরান গাড়ি ঈদ উপলক্ষে মালিক দিছে গ্যারেজে এটা ভাঙে নতুন করে মানে ঈদের বাজারে সার্ভে গাড়ি গাড়ি অনেক গ্যারেজ ঠিক আছে রংচকের নামায় কিন্তু ভিতরে কেমন কি কাজকাম করে দেখায় না বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী শুধু গত বছরই ঈদ উল ফিতরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 165 জন আর ঈদ উল আজহায় মারা যান 249 জন গত 2016 থেকে 2018 সাল পর্যন্ত সারা দেশে মোট 2596টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3693 জন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিয়োজিত সংশ্লিষ্টরা বলছেন অপরিপক্ক কারিগর ও প্রকৌশল ত্রুটির কারণেই ঘটছে একের পর এক দুর্ঘটনা গাড়ির বডি তৈরি করছে তাদেরকে একটা আপনার স্পেসিফিকেশনের বাইরে যেন কোনো গাড়ি তৈরি না হয় সেটা নিশ্চিত করা এবং সেটা মানে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা বিআরটির মাধ্যমে রেগুলার এটা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে তবে হাইওয়ে পুলিশ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা এড়াতে অনাকাঙ্ক্ষিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর অবস্থানে থাকবে আইন প্রয়োগকারী সংস্থা সিএনজি ইজি বাইক থ্রি হুইলার এইগুলো হাইওয়ে থেকে কিছুটা সরানো আর 25 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করছে এই গাড়িগুলোকে হাইওয়ে থেকে অপসারণ করা মহাসড়কে কোনো প্রকার লক্ষ্যযোগ্য যেটা বলা হয় রাস্তায় কোনোভাবেই আসতে না পারে আমাদের বিভিন্ন পয়েন্টে ম্যাজিস্ট্রেটরা থাকবে বিআরটির পক্ষ থেকে মোবাইল কোর্ট ওখানে সমন্বয় থাকবে এবারের ঈদ নির্বিঘ্ন করতে যাত্রী পরিবহন মালিক সহ সড়ক পথের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা ঈদকে সামনে রেখে রংতুলির আসরে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা আর এই রঙের প্রলেপের নিচে তৈরি হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতি বছর মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ তাই এই ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এখনই কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে যাবে সাধারণ মানুষের মাঝে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা ঈদের আর মাত্র 2 সপ্তাহ সময় বাকি থাকলেও এখনও শেষ হয়নি ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশের সংস্কার কাজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বোর্ডবাজার সাইনবোর্ড ভোগড়াসহ বিভিন্ন অংশে এখনও সংস্কার কাজ চলছে এছাড়া বিআরটি এর প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের কারণে সংকুচিত হয়ে পড়েছে মহাসড়কের কিছু কিছু অংশ
একই সঙ্গে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, গাজীপুর কালিয়াকৈর সড়ক ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বেশ কিছু অংশে খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঈদে যানজট সহ দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। হাই রোডে বিভিন্ন জায়গায় কাজ কাম এখনো চলতেছে, গাড়ি ঘুরে দাঁড় করায় রাখে কোনো মানে গুরুত্ব নেই, যে গাড়ি ঘুরে দাঁড় করার কোনো গুরুত্ব নাই। তো এখন অবস্থা তো মোটামুটি ভালো না, যেহেতু সব জায়গাতে কাজ চলতেছে, এখন খুব দুর্ভোগ হয়তো হবে। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া যাবে না, রাস্তাঘাটের অনেক সমস্যা, এই কারণে ভোগান্তি খানাখন্দ অবশ্যই হবে, কারণ এখানে যানজটের সৃষ্টি হবে, আরো গাড়ি আগাতে পারবে না। ঈদ সামনে রাস্তাঘাট ভালো হোক, এটা আমাদের প্রত্যাশা সরকারের কাছে। সরকারের উচিত সময় বেশি নেই, অল্প সময়ের ভেতরে যত সম্ভব রাস্তাগুলো সংস্কার করা। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রত্যাশিত দিনের টিকিট পেতে এরই মধ্যে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন অনেকে। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার এসানুল হক। শাওন, শাওন আপসা, আমরা দিনভর দেখেছি কমলাপুর রেল স্টেশনে কিন্তু অনেকেই ভিড় করেছিলেন আগাম টিকিট পাওয়ার আশায়। আমরা জানি যে 31 তারিখ থেকে ঈদ যাত্রার যে টিকিট, সেটি আর কি 31 তারিখের টিকিট দিয়েই শুরু হবে আসলে ঈদ যাত্রার টিকিট দেওয়া। তো আগামীকাল থেকেই আসলে ঈদ যাত্রার যে টিকিট, সেই টিকিট বিক্রি শুরু হবে। তো আমরা যেটি জানি যে ঢাকার মোট 5টি জায়গা থেকে ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে। ঢাকার কমলাপুরে থেকে যে ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে, সমগ্র পশ্চিমাঞ্চল যে খুলনা এবং হচ্ছে রাজশাহী এবং হচ্ছে পঞ্চগড়, চিলাহাটি, লালমনিরহাট এবং সিরাজগঞ্জ বাজার ও ঐশ্বর্দীর টিকিট বিক্রি করা হবে এই কমলাপুর থেকে। এর বাইরেও কিন্তু আমরা যেটা জানি যে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তনগর ট্রেন বিক্রি করা হবে ট্রেনের টিকিট, এবং তেজগাঁও থেকে ময়মনসিংহ জামালপুরগামী সকল আন্তনগর ট্রেন বিক্রি করা হবে, টিকিট বিক্রি করা হবে, এবং বনানী নেত্রকোনাগামী সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে বনানী থেকে, এবং ফুলবাড়িয়া থেকে যে ফুলবাড়িয়ার পুরাতন যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। আপনারা দেখছেন যে এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছেন, যারা এখানে আগাম টিকিট নেওয়ার জন্য চলে এসেছেন, এবং আমার সামনে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যে এখানে অনেক মানুষ যারা পত্রিকা বিছিয়ে ফ্লোরে এখানে অপেক্ষা করছেন, যারা আগামীকাল সকাল 9টায় যেহেতু টিকিট বিক্রি করা হবে সেক্ষেত্রে তারা আগেই সেখানে ভিড় করছেন। এবং আমরা জানি যে 23 মে আগামীকাল, 31 মে টিকিট বিক্রি করা হবে, এবং হচ্ছে 1 জুনের টিকিট বিক্রি করা হবে, এবং 24 মে 2 জুনের, 25 মে 3 জুনের, এবং 26 মে কিন্তু 4 জুনের টিকিট বিক্রি করা হবে। তো আমরা কিন্তু দিনভর যেমন দেখেছি যে অনেক এখানে যারা যাত্রা করবেন ঈদের, তারা কিন্তু অনেকেই টিকিট নিতে এসেছেন, এবং অনেকে আবার অনলাইনেও টিকিট কিনেছেন। আমরা জানি যে অনলাইনে কিন্তু 50% টিকিট বিক্রি করা হবে, তবে অনলাইনে যারা টিকিট কিনেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অনলাইনে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে হচ্ছে, এবং তার পরবর্তীতে এখানে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আবার টিকিট নিতে হচ্ছে। তো সেই বিড়ম্বনা যাতে না হয়, একই যাতে আসলে অ্যাপসের মাধ্যমে কাটলে যে তারা টিকিটটি পায় সেটি দিয়েই যেন তারা কাটতে পারে, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে হাফসা। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি, সে খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার এসানুল হক শাওন। যারা কোটি কোটি টাকা পাচার করছে, ব্যাংক ধ্বংস করছে, তাদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে শুনানিতে এ মন্তব্য করেছেন উচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংক অসৎ উদ্দেশ্যেই বিচারাধীন থাকা অবস্থায় বিতর্কিত সার্কুলারটি জারি করে বলেও জানান আদালত। পরে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়। তালিকা চাওয়া হয়েছে অর্থ পাচারকারীদেরও। কাগজে কলমে হিসাবের খাতা থেকে বাদ দেয়া অনাদায়ী ঋণসহ ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1,30,000 কোটি টাকা। এই খেলাপি ঋণ কমাতে গত বৃহস্পতিবার 2% ডাউন পেমেন্টে সর্বোচ্চ 9% সুদে ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। ঋণ খেলাপি নিয়ে উচ্চ আদালতে এক মামলা বিচারাধীন থাকা অবস্থায় শীর্ষ ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে প্রশ্ন ওঠে উচ্চ আদালতে। অসৎ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এ সার্কুলার জারি করেছে বলে মত দেন আদালত। পরে বিতর্কিত এ সার্কুলারের কার্যকারিতা স্থগিত করা হয়, তালিকা চাওয়া হয় অর্থ পাচারকারীদের। শুনানিতে আদালত বলেন, কোটি কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ যারা এসব করছে তাদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে।
আর্থিক খাতের উপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। লোন ডিফল্টারদেরকে সেভ করার জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য, অর্থাৎ তাদেরকে অর্থ আত্মসাতে সহযোগিতা করার জন্য এই সমস্ত সার্কুলার করা হয়েছে। এদেরকেই আপনার সবসময় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই প্রোটেকশনটা ব্যাংকের পক্ষ থেকে সবসময় দেওয়া হচ্ছে। উচ্চ আদালতের এই উদ্বেগের সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। ব্যাংক এবং তাদের যে ক্লায়েন্ট, তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে যে তার কতখানি টাকা দেওয়ার সক্ষমতা আছে, তার কি এই পুরো টাকা দেওয়ার সক্ষমতা আছে কি নাই। যদি না থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সম্পদের উপর তাদের দাবি নিয়ে যাবে এবং সম্পদ লিকুইডেট করে সেই টাকা তারা উদ্ধার করতে পারবে। পৃথিবীর সব দেশে এটা চলমান নীতি, এটাই বাংলাদেশে হওয়া উচিত। যদিও আদালতের এই উদ্বেগের বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ ব্যাংকের আইনজীবী। সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল রেগুলেটরি বডি অফ দ্য কান্ট্রি, তো বাংলাদেশ ব্যাংক যখনই যা করে তা মুদ্রানীতির স্বার্থে, ফর দ্য সেফটি অফ দ্য মানি অফ দ্য ডিপোজিটরস। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ আদায়ের পদ্ধতিতে দুর্বলতা তৈরি হলে ভবিষ্যতে আরও বড় অঙ্কের খেলাপি ঋণে বিপর্যস্ত হবে পুরো অর্থনীতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাজারে প্রাপ্ত তরল ও প্যাকেটজাত দুধে ক্ষতিকারক রাসায়নিক উপাদান পরীক্ষা নিয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বন্দ্ব গড়ালো আদালতে। বাজারের দুধের 96টি নমুনা পরীক্ষা করে 93টিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান পাওয়ার রিপোর্টকে আন্তর্জাতিক মানসম্মত বলে দাবি করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষক ডক্টর শাহলিনা ফেরদৌসি। কিন্তু বিএসটিআই এর আইনজীবীর দাবি, ওই গবেষণা প্রচলিত নিয়ম মেনে করা হয়নি। দুপক্ষের বাগযুদ্ধের মধ্যে আদালত বিএসটিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন, দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানের গবেষণায় দুধে ক্ষতিকারক উপাদানের উপস্থিতির বিষয়টি থাকলেও বিএসটিআই এর পরীক্ষায় কেন পাওয়া যায় না। দুধে ভেজাল প্রতিরোধে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেন আদালত। আগামী 23 জুনের মধ্যে দুধের নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাত 11টার সময় আরো থাকছে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সংসদে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বেগম জিয়ার মুক্তির দাবি তুলে ধরার প্রত্যয়। উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে বাংলাদেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজকে আমাদের সকলকে সম্মিলিতভাবে সেই প্রচেষ্টাই চালাতে হবে যে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যেন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে, সেই শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, এটা অব্যাহত থাকবে। পরিবহন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 2019-20 অর্থ বছরের জন্য 2,02,700 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দিয়েছে সরকার। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় এডিপির অনুমোদন দেওয়া হয়। গেল অর্থ বছরগুলোর তুলনায় নতুন অর্থ বছরে এডিপির আকার রেকর্ড পরিমাণ বেড়ে 2,00,000 কোটির ঘর ছাড়ছে। এর মধ্যে 1,30,000 কোটি টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, এছাড়া বৈদেশিক উৎস থেকে আসবে 71,800 কোটি টাকা। সভায় তেল, গ্যাস ও বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের তাগিদ সহ বেশ কিছু অনুশাসন প্রধানমন্ত্রী দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সংসদে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন ব্যারিস্টার রুমিন ফারহানা, পরে তার মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। 28 মের পরে তার নামে গেজেট প্রকাশ করা হবে বলে জানায় রিটার্নিং কর্মকর্তা। এর আগে সকাল 11:30 দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেখানে রুমিন ফারহানা বলেন, সংসদে গিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি, সরকারের নানা অনিয়ম তুলে ধরবেন তিনি। বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেনি, ব্যক্তি বিশেষের বন্ধ থাকতে পারে, এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের কনসুলারের পাকিস্তানের ভিসা না থাকায় তিনি সেদেশে গিয়ে আবেদনকারীদের ভিসা প্রসেস করতে পারছেন না। পাকিস্তানকে আমরা ভিসা দেওয়া বন্ধ করিনি, তবে কোনো ব্যক্তিবিশেষ হয়তো ভিসা পান নাই এমনও হইতে পারে। আমাদের কিছু অফিসারকে তারা দেয় নাই সেটা শুনেছি, আমাদের হাইকমিশনে কাজ করছেন। এবং আমাদের আরেকটা দুর্ঘটনা যে আমাদের কনসুলার সেকশনে যিনি পাকিস্তানে যাবেন তাকে দেয় না, এখন সে না গেলে আপনার কাজটা করবে কে? তার অনুপস্থিতিতে আমাদের অন্য একজন এখানে কাজ করছিলেন, কিন্তু তারও আবার এই ভিসাটা কি পত্রিকায় যেটা দেখলাম তারটাও আপনার বর্ধিত করেনি। সো ওরাই জোর করে আমাদের ঝামেলায় ফেলতেছে যে আমরা, কারণ আমাদের লোক না থাকলে কেমনে করে আপনি এইগুলো প্রসেস করবেন। রাত 11টার সময় আরো থাকছে। গত 2 বছরের রমজানে সন্ত্রাসী হামলার জেরে ব্রিটেনে মুসলিম কমিউনিটিতে আতঙ্ক, বাড়তি নিরাপত্তা, পূর্ব লন্ডনে সতর্কতা বেশি। মেঘনা নদীর দুই পাড় দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু বহুতল ভবন। তবে অনুমোদন থাকায় মেঘনা পাড়ে গড়ে ওঠা দেশের নামকরা শিল্প কারখানাগুলো উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। সংস্থাটি বলছে শর্ত ভঙ্গের দায়ে শিগগিরই তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। দুটি শক্তিশালী এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নদী জায়গায় গড়ে তোলা এই চারতলা ভবনটি। মঙ্গলবার দ্বিতীয় দিনের উচ্ছেদে এভাবেই মেঘনা নদীর নারায়ণগঞ্জ পাড়ে উচ্ছেদ করে দখলমুক্ত করা হয় নদীর জায়গা। দিন সোনারগাঁয়ের বৈদ্যের বাজারের একটি বিশাল মার্কেট সহ উচ্ছেদ করা হয় 6টি বহুতল ভবন। এসব উচ্ছেদ করলেও সরজমিনে দেখা যায় মেঘনার পাড়ে নদীর জায়গায় গড়ে উঠেছে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অসংখ্য শিল্প কলকারখানা। মালিকদের দাবি, তারা বিএডব্লিউটি এর অনুমোদন নিয়েই এসব করেছেন। বিএডব্লিউটিএ থেকে আমার এটা পারমিশন নেওয়া আছে, সরকারকে ট্যাক্স দিয়ে খাজনা পরিশোধ করে তারপরে আমি কাজগুলি করতেছি, সম্পূর্ণ নিয়ম নীতি মেনে। এখানে এর অনুমতিপত্র, চেয়ারম্যান সাহেবের অনুমতিপত্র আছে। অনুমোদন দেওয়ার কথা স্বীকার করে বিএডব্লিউটিএ বলছে প্রতিষ্ঠানগুলো ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধেও শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। অনাপত্তিপত্র পেয়েছে অনেকেই, কিন্তু অনাপত্তিপত্রের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো তারা প্রায়ই লঙ্ঘন করছে, বস্তা ফেলে ফেলে ভরাট করছে এবং নদীর দিকে তারা বিস্তৃত হচ্ছে। ইউনিক গ্রুপ, মেঘনা গ্রুপের বেশ কিছু ভরাটকৃত অংশ রয়েছে, সুন্দরা গ্রুপের বেশ কিছু ভরাটকৃত অংশ রয়েছে। কাল পরশু আমাদের উচ্ছেদ সেই অভিযানে আমরা সেগুলো উচ্ছেদ করব। বিএডব্লিউটিএ ও নদীপাড়ের কলকারখানার মালিকদের কথা একটি বিষয় স্পষ্ট, তা হলো সরকারের অনুমোদন নিয়েই এসব স্থাপনা নদীপাড়ে নির্মাণ করা হয়েছে। তাই 50 ফুটের মধ্যে কোনো পাকা স্থাপনা করার নিয়ম নেই, সেখানে মেঘনা নদীর পাড়ে এসব কলকারখানা করার অনুমোদন কীভাবে বিএডব্লিউটিএ দিল? মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, নারায়ণগঞ্জ। প্রশাসনের বেঁধে দেওয়া সময় পার হলেও রাজশাহী ও নাটোরের বাগানগুলো থেকে ভালো জাতের আম নামানো হয়নি। তবে চাঁপাই নবাবগঞ্জের প্রশাসন আম বাগান মালিকদেরকে সুবিধা অনুযায়ী বাজারজাত করার জন্য বলেছে। বাগান মালিকদের সঙ্গে সমন্বয় না করে তড়িঘড়ি করে আম নামানোর তারিখ নির্ধারণ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে ফল গবেষকের দাবি, সবার সঙ্গে আলোচনা করেই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদ কেনাকাটা। সকাল থেকেই মার্কেটে বিভিন্ন শ্রেণী পেশার ক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে অনেকেই আসছেন ঈদের পোশাক ও অন্যান্য পণ্য কিনতে। ক্রেতা আকর্ষণে নতুন ডিজাইনের নানা পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারাও। ছোটদের কেনাকাটায়ও পিছিয়ে নেই অভিভাবকরা। গরমের কথা মাথায় রেখে সুতি ও হালকা রঙের পোশাককেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। মানানসই পণ্য কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরছেন অনেকেই। তো কয়েক বছর ধরে রমজান মাসে ব্রিটেনের মুসলিমদের একটু বাড়তি আতঙ্কের মধ্যে থাকতে হয়। 2017 সালে লন্ডনের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত। বার্মিংহামে এক রাতে 5টি মসজিদে হামলা এবং সবশেষ 9 মে পূর্ব লন্ডনে তারাবির নামাজের সময় গুলি বর্ষণের ঘটনা আতঙ্ক বাড়িয়েছে। রমজানে পুরো ব্রিটেনের পাশাপাশি পূর্ব লন্ডনেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর ব্রিটেনের বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছিল। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে প্রতিটি মসজিদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার হামলার পর থেকে আমাদের জনগণকে রক্ষার জন্য আমরা আরো বেশি কার্যকরী পদক্ষেপ নিয়েছি। যানবাহন থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা আগের থেকে অনেক বেশি জোরদার করা হয়েছে। তাই যে কোনো ধরনের সন্ত্রাসী কিংবা বর্ণবাদী হামলা প্রতিহত করতে লন্ডন পুলিশ পুরোপুরি প্রস্তুত। রমজান উপলক্ষে মসজিদে শতাধিক স্বেচ্ছাসেবী রয়েছেন, যারা নামাজের সময় বাইরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। আমাদের যে সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি গার্ড 24 আওয়ার যেটা ছিল, এটা আমরা আরও ইনক্রিজ করে এই বছর বেশি করতেছি এবং আমাদের ভলান্টিয়ারদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। গত 9 মে লন্ডনের ইলফোর্ডের একটি মসজিদে তারাবির নামাজ চলাকালীন মুখোশ পরিহিত এক অস্ত্রধারী হামলার চেষ্টা চালিয়েছিল। গত 2017 সালের রমজানে লন্ডনে মসজিদের হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছিল। এরপর থেকেই পুরো ব্রিটেনের সবকটি মসজিদে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর এবার নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই এই রমজানে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন মসজিদ এবং পুলিশ প্রশাসন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রূপকথার নায়ক নন, নেই রাজা কিংবা রাজপুত্রের মতো প্রাচুর্য, কিন্তু ইতালির নাগরিক ব্রাদার লুসিওর জীবনযাত্রা নায়ক বা রাজার চেয়ে কম কোথায়। দীর্ঘ 19 বছর ধরে বাংলাদেশের রেল স্টেশনে স্টেশনে ঘুরে পথ শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন ইতালির এ নাগরিক। বিস্তারিত কমলদের রিপোর্টে। উপকর্তার চরিত্র হ্যামিলনের বাসিওলার মতো স্টেশনের প্ল্যাটফর্মে হেঁটে চলছেন ব্রাদার লুসিও। হাতে বাসি না থাকলো, বয়সের ভারে ভেঙে পড়া শরীর, কাঁধে আবার ঝুলানো ব্যাগ, আর তার পেছনে পেছনে ছুটছে অগন্তি পথ শিশু। রেলপথ পেরিয়ে হেঁটে চলাথামে ফুটওভার ব্রিজের ঠিক নিচে। পরিত্যক্ত ব্যানার বিছিয়ে শুরু হয় ব্রাদার লুসিওর জাদুকরি সব কাজ কারবার। 1988 সালে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশে আসেন পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই ইতালিয়ান নাগরিক। এসে প্রেমে পড়ে যান বাংলাদেশের পরিবেশের, তবে তার মন কেড়ে নেয় সুবিধা বঞ্চিত পথ শিশুরা। সমাজে পথ শিশু যারা সবচেয়ে দুর্বল, হ্যাঁ, আমাদের সমাজের বড় অন্যায়, হ্যাঁ, তার উপর আছে, হ্যাঁ, তারা পরিবার থেকে বঞ্চিত, স্কুল থেকে বঞ্চিত। টানা 6 বছর বাংলাদেশে অবস্থানের পর 1994 সালে ইতালি ফিরে যান লুসিও, কিন্তু তার মন পড়ে থাকে বাংলাদেশে। এর মাঝে ব্রাজিল এবং ভারত হয়ে 2006 সালে আবার বাংলাদেশে আসার সুযোগ পান তিনি। এবার আর ফিরে যাওয়া নয়, পথশিশুদের মাঝে জীবন কাটিয়ে দিতে ব্রতী হন 60 এই ইতালিয়ান নাগরিক। এসব পথশিশুদের মধ্যেই একটি সুন্দর আগামীর বাংলাদেশ দেখতে পান তিনি। আমরা এরকম বাংলাদেশ বানাতে চাই যে আমরা সবাই ভাই ভাই। নানা ধরনের খেলার মাধ্যমে পড়তে পেরে ব্রাদার লুসিও হয়ে ওঠেন পথশিশু প্রিয় ভাই। মাঝে মধ্যে আসে, আমাদেরকে ডাক দে, এখানে পড়ালেখা করায়, খেলাধুলা করায়। রেলপথে আসি, খেলাধুলা খেলি। দীর্ঘ এই সময়ে 2000-এর বেশি পথশিশুকে সেবা দিয়েছেন ব্রাদার লুসিও। রাজধানী ঢাকায় 800-এর বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে সেবা দেওয়ার পর এখন তিনি বেছে নিয়েছেন বন্দরনগরী চট্টগ্রামকে। আপাতত চট্টগ্রাম রেল স্টেশন এবং আউটার স্টেডিয়ামে শিশুদের সাথে কাটছে তার দিনের পুরোটা সময়, কিন্তু স্বেচ্ছাসেবী না থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাকে। আমাদের বাচ্চারা একটা শিক্ষা পায় যে ওই শিক্ষার মধ্যে একটু ঝামেলা আমি অনুভব করি, হ্যাঁ, ওই যে ছোটদের আদর করো, বড়দের সম্মান দেও। অবশ্যই ছোটদেরও সম্মান দিতে হবে, অবশ্যই বড়দেরও আদর করতে হবে। 8 ভাই 2 বোনের মধ্যে ষষ্ঠ ব্রাদার লুসিওর পরিবারের বাকি সদস্যরা ইতালির নেপল শহরে থাকেন, তবে বাংলাদেশের নাগরিকত্বের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই মানব সেবক। 19 বছর আগে ভালোবেসেছিলেন এই বাংলাদেশকে, আর এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপ দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই ইতালিয়ান নাগরিক, যে কারণে তিনি অন্ধকারাচ্ছন্ন পথ শিশুদের আনতে চান আলোর পথে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চলছে লক্কর ঝক্কর ফিটনেসবিহীন বাসে লোক দেখানো সংস্কার। ঈদে মহাসড়কে নামানোর পাঁয়তারা, অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা। বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
ঋণ খেলাপিদের ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত। ক্ষতিকারক দুধ নিয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বন্দ্ব গড়ালো আদালতে। ১১টার সময় আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।